ন্যাশনাল হেরাল্ড খবর কাগজ সহ জড়িত অর্থ হেরফের মামলার ইডিরে হাজর হলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল আজি দ্বিতীয় থর পাই ইডিরে হাজর হয়েছেন। এই ঘটনাকে নেই আরম্ভ হয়েছে রাজনীতি, এপরিকি বিজেপি কু টার্গেট করেছে কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বিজেপি সরকার উপরে আক্রমণ করেছেন। ইডি কাহিকি হিমন্ত বিশ্ব শর্মা কিংবা ইয়েদুরাপ্পাকু ডাকন্তি নাহি বলি সে প্রশ্ন করন্তি। এহা সহিত রাহুলকু ইডির ডাকরা পরে আজি মধ্যে এহাকু দল বিরোধ করেছে। সূর্যেওয়ালা কহিছন্তি রাহুলক স্বরূপ চাপি দেওয়া পাই এহা এক চক্রান্ত, কারণ সে চীন আম সীমাকু দখল করিবা কথা হউ, মুদ্রাস্ফীতি, ইন্ধন দর বৃদ্ধি, বেকারী সহ অনেক প্রসঙ্গে মোদি সরকারকু প্রশ্ন করে আসছন্তি। কেবল এহা নুহে, প্রধানমন্ত্রী মোদি শিল্পপতিঙ্ক এজেন্ট ভাবে কাম করিবা ও সেমানক চুক্তি করুথার মধ্যে কংগ্রেস অভিযোগ করুচি। এবে আসন্তু কিছি উক্তিকু নেই আলোচনা করিবা। যিয়ে সত্য মার্গরে চালুচি তাকু সবুবেলে অনেক পরিস্থিতির মোকাবিলা করিবাকু পড়ে। যিয়ে সত্যরে থিব সে কাহিকি কাহাকু ভয় করিব। হেলে রাহুল ইডিরে হাজর হওয়া পরে কংগ্রেসকু বহে বাঁধিছি, আউ এহাকু নেই এবে কংগ্রেস জারি রখিছি বয়ানবাজি। তবে রাহুলক পাই ইডি পাখাপাখি পচাশটি প্রশ্ন প্রস্তুত করেছিল, গোটিয়ে পরে গোটিয়ে প্রশ্ন পচারিবা আরম্ভ করেছিল। এহারি মধ্যে সন্তোষজনক উত্তর নমিবার আজি পুণে রাহুলক জেরা করুচি ইডি। তবে কোণ ইডি নিজ প্রশ্নক নিজে দ্বন্দ্বে পড়ি যাই, যদি ইডি পাখে প্রমাণ অনেক কার্যানুষ্ঠান কোণ পাই নেউ না। তদন্তকারী সংস্থাগুড়ি হাত ওয়ারিস করে কেন্দ্র সরকার বিরোধী স্বর চাপি দেওয়া উদ্যম করুবার মধ্য অনেক নেতা অভিযোগ করছেন। রাহুলক উপরে ইডির কার্যানুষ্ঠান রাজনীতি ছড়া আউ কিছু নুহে, কারণ এতে কিছু আইনগত যথার্থ দিলে কার্যানুষ্ঠান আট বর্ষ লাগি নথান্তা বলে অনেক নেতা অভিযোগ করেছেন। এপরিকি রাহুলক কোণ পচরা যাই তাহা মধ্যে কহবাকু ইডি নারাজ। পচরা উচরা বেড়ে রাহুল কইতিলে যদি আপনার পাখে কিছু তথ্য অছি তাহলে তাকু প্রমাণ করন্তু, কারণ ইডি দপ্তর কেবল কংগ্রেস নেতাক পাই খোলা যাইছে। সেপটে বিজেপি নেতা দেবেন্দ্র ফর্নাডিস কইছন্তি কংগ্রেস কর্মী মানে তাঙ্ক নেতা করিতিবা দুর্নীতিকু সমর্থন করিবাকু যাই সারা দেশরে অরাজকতা সৃষ্টি করিবা নিন্দনীয়। তিনি দশকরে 5000 স্বাধীনতা সংগ্রামীক দ্বারা এ জেল গঠন করা যাইতিলা। ইয়ং ইন্ডিয়ান কোম্পানি গঠন করে গান্ধী পরিবার 2000 কোটি শেয়ার ট্রান্সফর করে নিয়ে। সেইপরি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কইছেন যদি রাহুল গান্ধী কিছু ভুল করে না তবে যা সত তা ইডি আগে কহবে। এতে রাহুল গান্ধী ও কংগ্রেস সমর্থক মানে ভয়ভীত হচ্ছেন কাহিকি, কিন্তু সত হচ্ছে যে এ তুমি সতকু মানিবাকু নারাজ। পূর্বরু কিছু ঘটনা উপরে আসন্তু টিকে নজর পকাইবা। 1996 হাবালা কেস কু নেই বিজেপির 2 বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডভানী লোকসভা সদস্য ও তৎকালীন দিল্লী মুখ্যমন্ত্রী মদনলাল খুরান মুখ্যমন্ত্রী পদর ইস্তফা দেওয়া বাধ্য হওয়া পড়ে, এপরিকি সেমানে মধ্য জেরার সম্মুখীন হয়েছিল। হেলে কংগ্রেস ভি কোণী ড্রামা করে নথিলে। অন্যপটে 2002 গুজরাটের দঙ্গা হয়েছিল, এখন সুপ্রিমকোর্ট এক স্বতন্ত্র অনুসন্ধানকারী টিম বা এসআইটি গঠন করেছিলেন। 2010 মধ্যে প্রধানমন্ত্রী মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী লে 2010 মধ্যে সে মুখ্যমন্ত্রী থাকার সে ঘটনা নিয়ে এসআইটি মোদীকে জেরাপাই ডকাই। মোদি সহযোগ করা সহ প্রায় 5 ঘণ্টার অধিক সময় ধরে জেরার সামনা করে এরপরে মোদি কইলে আইন উপরে কেহি না। তবে প্রশ্ন উঠুছি বিজেপি নেতা মানে পূর্বর বিভিন্ন প্রসঙ্গে জেরার শিকার হয়েছেন, হলে এহাকু নেই কংগ্রেস এতে রাজনীতি কাহিকি? এবে ইডি কথা, ইডি কেন্দ্র সরকারের কথায় চালুথিবা অভিযোগ পুরা খণ্ডন করি হব না, কারণ এবে ইডি দপ্তরে কেবল বিরোধী নেতা। সেইপরি পূর্বর কংগ্রেস সরকার থাকবে এভাবে সমান চিত্র দেখা মিলে। তবে সবুঠার বড় কথা হচ্ছে আইন আগে সমস্তে সমান হয়েথা বেড়ে তেবে কাহাকু প্রশ্ন করা যাব, কংগ্রেসকু, বিজেপিকু না ইডিকু? জেরা প্রসঙ্গে আমি অনেক উদাহরণ দেলু, তবে কংগ্রেস বর্তমান যেভাবে আভিমুখ্য গ্রহণ করেছি তা কেতে যথার্থ তা আপনার মধ্যে থরে বিচার করন্তু। এহা সহ ইডির জেরাকু মধ্যে আমি সমস্তকু অপেক্ষা করিবাকু পড়িব। অধিক অপডেট পাই আমার চ্যানেলকু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিবাকু জমার ভুলন্তুনি। নির্ভয় সূচনা
ନିର୍ଭୟର ସହ ସବୁବେଳେ ଆପଣଙ୍କ ସାଥିରେ।